বন্যা আর শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত চীনের বেশ কয়েকটি অঞ্চল হেনান প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে এখনও নিখোঁজ অনেকে পানিবন্দী হয়ে মানবতর জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ এরই মধ্যে পূর্বাঞ্চলীয় উপকূলে তাণ্ডবের পর সাংহাই ও ঝেজিয়াং উপকূলে আঘাত হেনেছে টাইফুন ইনফা এতে ভারী বৃষ্টিপাতে ওই সব অঞ্চলে নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিভাগ জানাই চীনের হেনানে এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে বৃষ্টির দাপট কমলেও এখনও জলাবদ্ধতা কমেনি ত্রাণ বিতরণ ও সংস্কার কাজ চলছে দশটি বিপজ্জনক এলাকায় কাজ করছেন সেনাবাহিনীর আট হাজারের বেশি সদস্য দুর্গতদের সহায়তায় বিভিন্ন গ্রামে অভিযানে আছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় চার লাখ মানুষকে এখানে অনেক মানুষ বাস করতেন তাদের সরিয়ে নেওয়া হয়েছে আমরা দেখছি এখানে আর কেউ চীনে এবারের বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত তিরিশ লাখের বেশি মানুষ অন্তত এক হাজার কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে টাইফুন আঘাত হানায় ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়েছে বেগতিক হয়ে পড়েছে জনজীবন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি কখনো দেখতেই পারছেন কি দশা চীনের ঝেজিয়াং জিয়াংশু এমনকি সাংহাই শহর সহ বেশ কয়েকটি প্রদেশ ও শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা মিলছে বৃষ্টিপাত এখনো অনেক স্থানে অব্যাহত থাকায় নদ নদীর পানি বেড়েই চলেছে এতে সহসাই পরিস্থিতির উন্নতি দেখছেন না সংশ্লিষ্টরা সৈয়দ ইফতেখার সময় সংবাদ